আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে চলে আসছি কাওরান বাজার। এখানে একটা স্পেশাল হালিম পাওয়া যায়, তো সেটা ভিডিও করতে। তো চলুন দেখি তাদের হালিমের কোয়ান্টিটি কেমন, কেমন কোয়ালিটি, তো আপনাদের সাথে শেয়ার করি। লেটস গো। এই হচ্ছে তাদের নলি হালিমের প্লেট। এটা পার প্লেট আপনারা পেয়ে যাবেন 300 টাকা করে। এই যে দেখুন কত বড় একটা নলি, আর হচ্ছে এই যে হচ্ছে টুকরা মাংস আছে এর সাথে। এটা হচ্ছে তাদের নিহারি সহ টুকরা, নিহারি, নলি সবই এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে তাদের হালিমের মাংস। দেখুন সিঙ্গেল গরু আছে। এ আছে নলি আছে 300 টাকা। হ্যাঁ, এটার সাথে এক হাফ গরু আছে। এক হাফ গরু জি। এই হচ্ছে তাদের একটা বাকি, তারা হচ্ছে শুরু করে 50 টাকা করে। চার পিস মাংস থাকে। এই যে বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত আমাকে পাবে। আমি তো মাংস ব্যবসা করি, গরুর ব্যবসা করি। আমি এখানে দোকানদার করি, মাসে 20 দিন হতে 22 দিন সময় পাই না। ওদিকে সময় দেওয়া লাগে, এখানেও সময় দেওয়া লাগে। এই একটা প্লেট কত আসবে? এটার দাম হলো 300 টাকা। Thank you.
এই হচ্ছে 50 টাকা পার পার্টি, এটা হচ্ছে তাদের 50 টাকার পার্টি প্যাকেজটা সেটা। এই হচ্ছে তাদের মাংসের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, তারা সলিড মাংস দিয়েছে হচ্ছে একটা দুইটা দুইটা তিনটা চারটা চারটা সলিড মাংস দিয়েছে, আর একটা চর্বি আছে এর সাথে। এই যে সব মিলায় এটা প্যাকেজ হচ্ছে 50 টাকা। তখন খেয়ে দেখি কেমন লাগে, চলুন বিশ্বাস যা। মাংস সফট আছে, মাংসের কোয়ালিটি ভালো আছে এখানে, আর হালিমের যে টেস্টটা ভালোই। লেবু দিয়ে দেখবো কেমন লাগে, লেবু নিলাম আমি, একটু লেবু দিয়ে টেস্টটা কেমন লাগে। লেবু দিয়ে ভালোই লাগছে, ডিফারেন্ট টেস্ট আসে, এই জন্য লেবু নেই। শশা দেওয়া যায়, আজকে আমার সাথে হচ্ছে ফারান ভাই আছেন। ভাই ফিল্ডটা কেমন পাচ্ছেন? সেই খুবই মজা, ভালো সবাই খাবেন। তো ফারান ভাই এই লোকেশনটা দিয়েছিল, যে বললো যে এইখানে একটা সুন্দর কারণ বাজারে হালিম পাওয়া যায়, তো আজকে এই জন্য চলে আসে। তো এসে ভালোই লাগলো, কারণ তাদের হালিম মেকিংটা অনেক চমৎকার। মাংসের এই একটা চাবানো একটা হাড় আছে, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সলিড। অনেক টেস্ট, তো এটা কাঁচা বাজারের সামনে এদের যে দোকানটা, দুই পাশে দুইটা দোকান আছে। তো ঢুকতে কাঁচা বাজারে ঢুকতে হাতে গ্রামের যে দোকানটা, এটা হচ্ছে ওনার দোকান। তো উনি সারাদিন মাংসের বিজনেস করে, রাতে হচ্ছে তার এই হালিমের যে দোকানটা, রাতে তারা আসে, রাতে উনি বিক্রি করেন। উনি নিজস্ব মাংসের ব্যবসা আছে বলে উনি সলিড মাংসটা ইউজ করে, কোনো ফাঁকি বা অন্য কিছু কোনো ভেজালের চিন্তা করে না তারা। ইভেন এটাতে কোনো টেস্টি সলও ইউজ করে না, এবং ন্যাচারালভাবে যে হালিমটা তৈরি হয় বাসার মতো, এমনই হচ্ছে তারা হালিম তৈরি করে। খাওয়া শেষ। তো আপনারা এতক্ষণ দেখলেন যে কয় পিস হালিমে গোস দেয়, হালিমের কোয়ান্টিটি কেমন, হালিমের কোয়ালিটি টেস্ট সম্পর্কে আপনাদের জানালাম। এখানে হচ্ছে নলি দিয়ে কয় টাকা প্রাইস সবই আপনাদের আইডিয়া দেওয়া হয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে প্রাইস কেমন। আর এটা হচ্ছে কাওয়ান বাজারের যে বাজারটা আছে, বড় বাজার, তার পাশে এনার যে দোকানটা। তো এখানে কোয়ালিটি একেবারে খারাপ না, আপনারা যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খান নাই অবশ্যই এখানে এসে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিও এই পর্যন্ত,
আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো ফুডের সন্ধানে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।